আমি অনুরোধ জানাছ আর আপনি বলেন আপনারা যদি কোনো কি থাকে আপনার পর্যবেক্ষকন বা আপনার যদি আপনি অনেকদিন ধরে নিয়ে কাজ করছেন বা আপনার যদি কোনো কি থাকে ওইটা বলতে পারবেন বা বলবেন আবার উপকৃত হবে আরকি অনেক অনেক ধন্যবাদ হেমন্ত প্রমোদদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্যে এখানে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন আনন্দ চাকমা আছেন শরণ চাক একে সারেন আছেন আলময় চাকমা আছেন সনাতন হামম আছেন এবং অন্যান্য যারা আছেন সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ভাবনাগুলো যুগোপযোগী ভাবনা এই ভাবনার সঙ্গে আমিও যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি সবাইকে আমি শুভেচ্ছা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ভাষার জাতিগত বিভিন্ন ভাষার সাহিত্য এবং সাহিত্য চর্চার সমস্যা ও সম্ভাবনা এখানে আসলে সবাই সবার জায়গা থেকে চমৎকার বলেছেন আমি মাঝে আধা ঘন্টা শুনতে পারিনি একটা পত্রিকায় আমার একটা ইন্টারভিউ ছিল আমি সেই ইন্টারভিউ দেওয়ার জন্য আবার আধা ঘন্টা অন্য লাইনে ছিলাম সেটিও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি ওরা আমার একটা পাণ্ডুলিপি অনার্স এবং মাস্টার্স এর বিষয়ে পত্রিকাগুলো সবাই জেনে গেছে জানার ফলে তারা সাক্ষাৎকার নিচে এই বিষয়ে বিস্তারিত তারা একটু লিখতে চায় যাই হোক আমি তো আদিবাসী নিয়ে এ পর্যন্ত পাহাড়ি আদিবাসীদের মধ্যে বিশেষ করে ত্রিপুরা ম্র বম লুসাই এদের নিয়ে কাজ করেছি বেশি মারমা এদের নিয়ে আর সমতলে যেটি কাজ করেছি দু সালে আমি তখন থেকেই মোটামুটি আদিবাসীদের সঙ্গে কম বেশি যুক্ত সেটি ছিল হচ্ছে মুন্ডাদের বিষয় নিয়ে আমার গবেষণার বিষয় আমি এখনও আদিবাসীদের নিয়ে ইন্টারেস্ট ফিল করি আমার গবেষণার বিষয়টা একটু কিছু লিমিটের মধ্যে আমি বিস্তারিত না সামগ্রিক বিষয় না আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ইদানিং করছি আমি যেটি একটা রিসার্চ প্রজেক্ট পেয়েছি ইউজিসি থেকে সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের ত্রিপুরাতে মানে ত্রিপুরা সাহিত্যে রূপকথা লোক কাহিনী এবং কিংবদন্তিতে ত্রিপুরাদের জীবন কিভাবে পাওয়া যায় এই বিষয়ে আমি একটা রিসার্চ করছি এবং খুব শীঘ্রই আমাকে রিপোর্টটা সাবমিটও করতে হবে আমি আমার এই অভিজ্ঞতা দিয়ে আলোচনাটা শুরু করি ত্রিপুরাদের রূপকথা লোক কাহিনি এবং কিংবদন্তিতে ত্রিপুরাদের জীবন এইটা খুঁজতে গিয়ে আমি বেশ কয়েকজন ত্রিপুরা সাহিত্যিকের সঙ্গে ত্রিপুরা জনজাতির সাহিত্যিকদের সঙ্গে কথা বলেছি উনারা আমাকে খুব বেশি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেননি আমি দু সালে মহেন্দ্রলাল ত্রিপুরা ওই ভদ্রমহল ভদ্র মহোদয় তো মারা গেছেন ওনার সঙ্গে রাঙামাটিতে আমি দেখা করে ওনার লেখা লেখা ঠিক না সংকলন ত্রিপুরা রূপকথা এই বইটি পেয়েছিলাম ত্রিপুরার লোককাহিনী ও কিংবদন্তি এই বইটি পেয়েছিলাম এই দুটো বই ছাড়া আমি ত্রিপুরাদের কাছে আর কোনো বই পাইনি এবং তারাও আমাকে এই বইয়ের বাইরে যে আরো রূপকথা বা লোককাহিনী বা কিংবদন্তি থাকতে পারে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারেননি ফলে এই দুটো বই নিয়েই আমাকে গবেষণার কাজটা শেষ করতে হচ্ছে এবং এটা একটি সীমাবদ্ধতার মধ্যেই আমাকে থাকতে হচ্ছে যেহেতু মানে মানে আরো প্রত্যাশা ছিল আমার পাবো কিন্তু পাইনি এটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে সংকট আছে এরকম সংকট পাহাড়ি নিরিগোষ্ঠীর বা উপজাতিদের বা আদিবাসীদের কথাই যদি বলি এই সংকট প্রত্যেক আদিবাসীর রয়েছে চাকমারা যতই এগিয়ে থাকুক না কেন সব সাহিত্য সাহিত্যের সব শাখায় কিন্তু তাদের এখনো পরিপূর্ণতা আসেনি গারোদেরও আছে নেই তা না কিন্তু সাহিত্যের সব শাখায় পরিপূর্ণতা আসেনি আমি আনন্দ দাদার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের তো আদিবাসী আমি আমি নিজেদেরকে ব্যক্তিগতভাবে আদিবাসীদের ভাই মনে করি যে আমি আদিবাসীদেরই কাছের একজন মানুষ আদিবাসীদেরই নিকট আত্মীয় একজন মানুষ আমি নিজেকে এভাবে প্রস্তুত করেছি মানসিক ভাবে সেহেতু আমাকে যদি নিজেদের লোক মনে করেন তাহলে আরো বেশি ধন্য মনে করব নিজেকে সেই জায়গা থেকে ধরুন আমি আপনাদের জায়গাতে আছি সেই জায়গা থেকে আমার যেটুকু মনে হয় আমার একটি মতামত এখানে আপনারা সবাই পণ্ডিত বর্গ। সবাই আপনাদের নিজ নিজ অস্তিত্ব নিয়ে খুব বেশি চিন্তা করেন ভাবেন এবং উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা যদি না বলা যায় তাহলে কিন্তু আমরা আদিবাসীরা বরাবরই পিছিয়ে থাকবো আমরা এগিয়ে যে তা নয় অনেকটা গিয়েছি কিন্তু কিন্তু অনেক তুলনামূলক ভাবে যে জাতির সাহিত্য এবং সংস্কৃতি দুর্বল পৃথিবীতে সে জাতি দ্রুত এগিয়ে যেতে পারিনি পিছিয়ে গেছে আমার দেশের চল্লিশ অর্ধ যে আদিবাসী আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এম এ শ্রেণীতে বাংলা বিভাগের পাঠ্যসূচি আছে প্রান্তিক জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি এই কোর্সটি আমি ঢুকিয়েছি আমি পড়াই কোর্সটি আমার একটি স্বপ্ন আছে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে আপনাদের জানাও দরকার কথাগুলো বাংলাদেশে আদিবাসীদের নিয়ে সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট খোলা হয়নি আমি বিশ্বাস করি বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্তত আদিবাসী বিষয়ক একটি সাবজেক্ট খোলার সম্ভাবনা ছিল উচিত ছিল আমি বিশ্বাস করি আমার একটি উদ্দেশ্য আছে এম এ ক্লাসে যে আদিবাসীদের কোর্স পড়াই বা অন্তর্ভুক্ত করেছি সাহিত্য সংস্কৃতি ইতিহাস প্রান্তিক প্রান্তিক জনজাতির বা জনগোষ্ঠীর এটি আমি পড়াই আমার একটা উদ্দেশ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই হবে হচ্ছে প্রথম আদিবাসী বিষয়ক একটি সাবজেক্টের মাতৃস্থল আদিবাসীদের নিয়ে সেখানে গবেষণা হবে আদিবাসীরা সেখানে লেখাপড়া করবে এবং যেটি হবে হচ্ছে বিশ্বের সঙ্গে সংযুক্ত একটি সাবজেক্ট যেখানে আদিবাসীদের অস্তিত্ব গবেষণা মর্যাদা জীবন জীবিকা সাহিত্য সংস্কৃতি সব নিয়ে সেখানে পাঠ চলবে গবেষণা হবে আদিবাসীদের যে আমি যদি আমার দেশের কথাই বলি চল্লিশর তো আদিবাসী আছে মানে কি চল্লিশটা ভাষা এখানে আছে তার মানে চল্লিশটা ভাষা আমি কমপক্ষে চল্লিশটা ধরে নিলাম আছে তো অনেক আরো আরো অনেক বেশি আমি চল্লিশটাই ধরে নিলাম এই চল্লিশটি আদিবাসীর চল্লিশটি ভাষা যদি থাকে তাহলে চল্লিশ রকম সাহিত্য আছে একটা দেশের এই ছোট একটি দেশে এরকম একটি দেশে এতগুলো জনগোষ্ঠী এতগুলো আদিবাসী এটি একটি বিশাল ব্যাপার আমি আমার স্বপ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই আদিবাসীদের নিয়েই এই আদিবাসী বিষয়ক একটি সাবজেক্ট খোলা যা পৃথিবীর সব দেশেই উন্নত দেশেই কম বেশি আছে কিন্তু আমার বাংলাদেশে এখনো হয়ে ওঠেননি তার মানে আদিবাসী নিয়ে সবাই গবেষণা করেছে চিন্তা করেছে আমি কাউকে দোষ দিচ্ছি না তবে যে যার স্বার্থ শুধু থেকেছে। আমি মনে করি আপনারা এখানে যারা বিজ্ঞজন আছেন এবং যারা উপস্থিত নাই আপনারা সবাই প্রত্যেকেই এই দাবিটা তুলুন আদিবাসীদের বিষয়ে একটি স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান থাকতে হবে যেখানে পৃথিবীর সব দেশের মানুষ আসবে এখানে গবেষণা করতে সবাই করবে গবেষণা আদিবাসীরা নিজেরাও গবেষণা করবে এবং আদিবাসী যারা থাকবে যে থাকবে পরবর্তী যারা থাকবে। তারা প্রত্যেকেই স গোষ্ঠী সম্পর্কে জানবে শিখবে এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশে আদিবাসীর অস্তিত্ব দীর্ঘমেয়াদী হবে নতুবা মাইগ্রেশন হয়ে যাবে নতুবা একটা জেনতন অবস্থায় থেকে যাবে যদি এই প্রতিষ্ঠানটি হয় বা এই সাবজেক্টটি যদি থাকে বা এই বিষয়ক যদি কোনো গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের আদিবাসী তাদের একটি নিজেদের জায়গা খুঁজে পাবে এবং তাদের সমস্ত অস্তিত্ব সংরক্ষণের একটি স্থান হবে এবার আমি আসি অন্য বিষয়ে এটা হচ্ছে এই এইগুলো ভাবা দরকার এগুলো ভাবার দরকার আছে আনন্দ দাদা যে কথাগুলো বলেছেন এই বিষয়গুলো কিন্তু তার সঙ্গে সংশ্লিষ্ট একটা জায়গা থেকে এই কথাগুলো আসতে হবে। এরপর আসি সাহিত্য আমি মনে করি সাহিত্যের কোন ভাষা লাগে না পৃথিবীর কোন দেশে কোন সাহিত্য রচিত হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাংলা ভাষায় রূপান্তর হচ্ছে ট্রান্সফার হচ্ছে আমি আর ব্যক্তিগত ভাবে আমি কথা সংক্ষেপ করে ফেলি কারণ অনেকে অধৈর্য হয়ে যাবেন আমার কথা শুনলে হয়তো আমা আমি মনে করি বাংলাদেশে যতগুলো আদিবাসী আছে প্রত্যেকেই নিজ নিজ ভাষায় তাদের সাহিত্য চর্চা করবেন এক এটা আমার প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব হচ্ছে তাদের মধ্যে যারা ভালো বাংলা জানে তারা এগুলোকে অনুবাদ করবে সেটি আরেকটি অনুবাদ গ্রন্থ হবে আর আদিবাসীদের যে সমস্ত সাহিত্য আছে পুরাতন সাহিত্য সে লোক সংস্কৃতি যে শুধু থাকবে তা না লোকসাহিত্যই থাকবে তা নয় রূপকথা থাকতে পারে লোককাহিনী থাকতে পারে কিংবদন্তি থাকতে পারে ছড়া থাকতে পারে কবিতা থাকতে পারে গল্প থাকতে পারে নাটক থাকতে পারে উপন্যাস থাকতে পারে নানান রকম বিষয় থাকতে পারে শ আদিবাসী এগুলো সব কালেক্ট করবে সংগ্রহ করতে হবে এটা আমার একটা প্রস্তাব তাহলে পুরাতন যা কিছু আছে মুখে মুখে প্রচলিত আছে অথবা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সব কালেক্ট করতে হবে কালেক্ট করে এগুলো সংকলন করতে হবে স স আদিবাসী স স বিষয় নিয়ে সংকলন করবে কারণ ওই বিষয়ক তিনি ভালো বুঝবেন তাই অন্য আদিবাসী না হয়ে তিনি হলে ভালো হয় প্রথমত কালেক্ট হবে দ্বিতীয়ত এগুলো হচ্ছে অনুবাদ হবে যিনি ভালো বাংলা জানেন এবং আদিবাসীদের মধ্যেই হবে সেই অনুবাদক এই বইগুলো প্রকাশনার জন্য বহু প্রকাশক আছেন। আপনি বিশ্বাস করুন আদিবাসীদের বই পুস্তকের জন্য কিন্তু অনেক প্রকাশক আছে আমার কাছে এই বই চায় আদিবাসী বিষয়ক বই চায় আমার কাছে এই বইগুলো প্রকাশ করতে হবে এগুলোই কিন্তু আমাদের দরকার আপনি আমি যতই মুখে মুখে যত কথা বলি না কেন এই ডকুমেন্ট যদি না থাকে এই আলোচনার কোনো মূল্য নেই কোনো মূল্য নেই এই আলোচনার আর যা মূল বই থাকবে নিজ নিজ ভাষায় সেটা যখন বাংলায় অনুবাদ হবে তখন ওই বাংলা বই বাঙালিরাই পড়বে ফলে বাঙালিরাই আদিবাসীদের সম্পর্কে তাদের ঐতিহ্য সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে ও সবকিছুই জানতে পারবে ফলে বাঙালিদের মধ্যেও অনেকেই গবেষক হয়ে উঠবে আদিবাসী গবেষক আর আদিবাসীদের মধ্যে যারা লেখাপড়া করছে তারাও আদিবাসীদের প্রতি আগ্রহী হবে গবেষণায় মনোযোগী হবে এবং আদিবাসীদের চেতনা আরো বেশি উজ্জীবিত করবে সেই জন্য আমার বিষয় হলো এমনও তো হতে পারে আজকে যেটি চাকমা ভাষায় লেখা হবে চাকমা বাংলা ভালো বাংলা জানেন তিনি বাংলায় সেটি অনুবাদ করবেন এমনও তো হতে পারে সেই বাংলা অনুবাদটা আরো পাঁচটা ছটা ভাষায় অনুবাদ হয়ে যেতে পারে তাহলে সাহিত্যের প্রচার প্রসার আরো দ্রুত ঘটবে বলে আমি বিশ্বাস করি এই যে এই যে এখানে যারা সিনিয়র পার্সন আপনারা আছেন আপনারা দায়িত্ব দিন আপনাদের স আদিবাসী যারা গবেষণা মানসিকতার আছেন তাদেরকে দায়িত্ব দিন যে ধরুন গারদের যে বিষয়গুলো এখনো বইয়ে পাঠ্যভুক্ত হয়নি বা অনেক পুরাতন বই আর সংস্কার হয়নি সংস্করণ হয়নি এগুলো দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ চতুর্থ সংস্করণ এগুলো করুন তাহলে এগুলো হারিয়ে যাবে আপনার প্রজন্ম আপনার উত্তরসুরীরা এই ইতিহাস তো জানতে পারবে না তারা তো তারা তো তারা তো নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে না আপনার আমার আমাদেরই দায়িত্ব এটা রেখে যাওয়ার এটা করে যাওয়ার দায়িত্ব আপনার আমার আমাদেরই অল্প পরিসরে হলেও করতে হবে অল্প একটু হলেও করতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের প্রজন্মের কাছে আমাদের সবকিছু পৌঁছে দেওয়া সংরক্ষণ করে রেখে যাওয়ার দায়িত্ব আমাদের আমাদেরকেই করতে হবে আমি কথার বেশি না লম্বা করি আমার এতক্ষণ যা বললাম তার সংক্ষিপ্ত কথা হচ্ছে আদিবাসীর অস্তিত্ব রক্ষার জন্য আদিবাসীকেই দাঁড়াতে হবে দুই আদিবাসী গবেষণা চর্চা বা আদিবাসী পাঠ চর্চা বা সাবজেক্ট দেশে খুলতে হবে কারণ সবাই যদি হয় অনেক বড় একটা জনগোষ্ঠী আমার দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে স্ব আদিবাসী স্ব ভাষার যেগুলো লিখিত আছে সেগুলো সংরক্ষণ করবে আরো বেশি সংস্করণ করবে এবং যারা লেখক স আদি চতুর্থ যারা শ ভাষায় গল্প উপন্যাস কবিতা নাটক লিখতে চায় তাদেরকে উৎসাহিত করতে হবে এবং লিখতে হবে নিজের ভাষায় লিখতে হবে পাঁচ ওই ওই আদিবাসীর মধ্যে যারা ভালো বাংলা জানে তাদেরকে দিয়ে ওগুলো অনুবাদ করাতে হবে ছয় আদিবাসী গ্রন্থ প্রকাশের জন্য বহু প্রকাশক আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এই বইগুলো প্রকাশ করতে হবে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট আছে তারাও বই প্রকাশ করে যদি না করে অসংখ্য প্রকাশক আছে অনেক উন্নত প্রকাশক আছে তারাও কিন্তু বসে আছে এরকম বই যদি পায় তারা প্রকাশ করবে সাত আদিবাসীকে জাগাতে হলে আদিবাসী এবং বাঙালি উভয়কেই সম্মিলিতভাবে কাজ করতে হবে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমার এই কথাগুলো শোনার জন্যে ধরে শোনার জন্যে আন্তরিক অভিনন্দন জানাই আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম মনে হয় কথাগুলো বলে এর মধ্যেও যদি কোনো কিছু গ্রহণ করার সুযোগ থাকে যদি মনে হয় সামান্য কিছু গ্রহণ করার সুযোগ আছে আমি তাহলে ধন্য হব আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার অনেক অনেক ধন্যবাদ স্যার বিশেষ করে আমাদের শাহজালাল ইউনিভার্সিটিতে ওই বিষয়গুলো নিয়ে পড়ানো সেটা অ্যান্থ্রোপোলজির আন্দারে হতে পারে অথবা সাহিত্যের আন্ডারে অথবা আমাদের যে সামাজিক বিজ্ঞান আমাদের বাংলাদেশের যে রাজশাহী ইউনিভার্সিটির যে বাংলাদেশ স্টাডিজ ওইখানেরও একটা আলাদা শাখা বা আলাদা ডিপার্ট মানে কি বলে একটা সেল হতে পারতো তো ওইটা কিন্তু অনেক সম্ভাবনা আছে আপনি যে কথাগুলো বলেছেন আমরা টুকটাক আলোচনা করি হ্যাঁ বাংলাদেশে সমাজবিজ্ঞান সাবজেক্ট অ্যানথ্রোপোলজি সাবজেক্ট তারা যে আদিবাসীদের নিয়ে গবেষণা করে লেখাপড়া করে তার সব বিদেশি আদিবাসীদের নিয়ে আমি চাই বাংলাদেশে বাংলাদেশি আদিবাসীদের নিয়ে বাংলা প্রচুর পরিমাণে লেখাপড়া হোক গবেষণা হোক বিদেশি না আমার এই বাংলাদেশের ভূখণ্ডে যে আদিবাসীরা আছে তাদের নিয়ে প্রচুর লেখাপড়া হোক প্রচুর গবেষণা করবাই প্রসঙ্গে আমরা দাদা আমার কথা বুঝতে পারছেন বলার সে করার বেশি পছন্দ করি সে যাই হোক এতক্ষণ ধরে প্রথমে এত টেকনিক্যালি প্রবলেম ছিল মানে সবার আলোচনা মোটামুটি শুনেছি প্রথমে সূচনাতে আপনার কথাগুলো একটু বুঝিনি তারপরেও মূল আলোচনা যেহেতু শুনেছি খুব ভালো লাগলো দাদা এই ব্যাপারে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আপনার এতগুলো গুণী মানুষের সান্নিধ্যে দিয়ে চেহারা কথা বলার দেখার যে সুযোগ করে দেওয়ার জন্য আমি এতটুকু বলবো পৃথিবী নামক গ্রহে যতগুলো স্বাধীনতা প্রাপ্ত দেশ আছে সেই স্বাধীনতা প্রাপ্ত দেশে অসংখ্য অসংখ্য আমাদের মতো শত শত ক্ষুদ্র ক্ষুদ্র পড়া জনগোষ্ঠী আছে যাদের বাসা আছে সাহিত্য সংস্কৃতি আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে হোক নিজেদের দুর্বলতার কারণে হোক যেগুলো হারিয়ে যাচ্ছে আমি নিজেকে গর্বিত মনে করি যে দেশ বাসার জন্য রক্ত দিয়ে মানে স্বাধীন করেছে সে দেশে আমরা আদিবাসী যদিও এই দেশ আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না আসলে যারা বাসাকে ভালোবাসে শ্রদ্ধা করে আমি তাদেরকে ভালোবাসি সে হোক সমৃদ্ধ ভাষা আমাদের বাসা তো পিছিয়ে পড়া হারিয়ে যাবে এভাবে চলতে থাকলে হারিয়ে যাবে এটা নিশ্চিত কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেভাবে আছে আমরা তাদেরকে আলোর মুখ দেখাতে পারছি না ওরা হারিয়ে যাবে এই হারিয়ে যাওয়া থেকে বাসার জন্য রাখার রাখার জন্য জন্য এই যে আমাদের উদ্যোগ এই যে আমাদের পারস্পরিক সহযোগিতা আমি কি বলবো আমি এই যে অনুষ্ঠানে কিছুক্ষণ আসি আমি তো মনে হচ্ছি থাকি এভাবেই থাকি আমরা কিছুক্ষণ আগে এই যে মনিরুজ্জামান যেমন বললেন আনন্দের কথা শুনলাম এই যে যে গুণীজনের মানুষের কথা শুনলাম খুব ভালো লাগলো আমি কি বলবো এই যে উদীয়মান ছেলেরা আমাদের সম্প্রদায়ের চাকমা যে সমস্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করে হয়তো ওনাদের টিচাররা বিভিন্ন চাকমা সাহিত্য ব্যাপারে নাটক ছোট গল্প কবিতা এই যে পালাগান বিভিন্ন ব্যাপারে আমি আমার কাছে ধন্য দেয় ওগুলা আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি ওরা পিএইচডি করুক ওরা লেখাপড়া করুক ওরা জানুক আমাদের ভাষা ব্যাপারে জানুক কিন্তু একটা বিষয় দুঃখ লাগে আমাদের কোনো আর্কাইভস কোন হোক আমাদের চাকমা সাহিত্যের ব্যাপারে হোক হোক গারো মণিপুরি সে যে বাসারই হোক আমাদের সুনির্দিষ্ট সেটা হোক হার্ড কপি সে হোক সফট কপি অনলাইন তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট আছে ওরা চাইলে পারে একটা আর্কাইভস করতে কেন আমি যদি বলি আমার আমাকে কোনো যদি কোনো সাত শিক্ষার্থী যদি বলে দাদা আমাকে এই ব্যাপারে একটু পরামর্শ দেন আমি সরাসরি ওনাকে নিজে তো পরামর্শ দেব আমি যদি রেফারেন্স দিতে পারি ওইখানে যাও ওইখানে তোমার সম্পূর্ণ কিছু পেয়ে যান আমি এরকম রেফারেন্স দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু ওনারা ছাড়ছে আমরা যদি নতুন প্রজন্মকে দোষ দিই তোমরা জাতির ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছো কিন্তু দোষটা ওনাদের না ওরা চাচ্ছে শেখার জন্য জানার জন্য কিন্তু আমরা তো সেভাবে ওনাদেরকে দিতে পারছি না এই যে তথ্য এই যে ছোট গল্প আমাদের আরো এগিয়ে আসা দরকার আমাদের আরো একতাবদ্ধ হওয়া দরকার আমাদেরকে সম্মিলিত হওয়া দরকার আমাদের সরকারকে এই যে আমরা আগে ছিলাম আদিবাসী তারপরে উপজাতি এই যে ক্ষুদ্র এই যে মন্দির স্যার বললো বলল এগুলো আদায়ের বিষয় সরকার আমাকে আমাদের এমনি দেবে না আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ওই যে আনন্দ স্যার বললো আমরা যদি একটা প্রোগ্রাম করি দেখাই করি কাকারা সরকি রাঙামাতে যেখানেই করি না কেন কি নাম দেব ওটাকে মণিপুরের সঙ্গে সম্মেলন হবে নাকি চাকমা সম্মেলন হবে কিন্তু সম্মিলিত একটা ব্যানার লেখার জন্য আমরা যদি আদিবাসী লিখতে পারতাম কিন্তু সে সুযোগ তো আমাদের নেই এই আইনগত স্বীকৃতি পাওয়ার জন্য আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে বিশেষ করে যারা গুণীজন আছেন যারা এখনো ঘুমিয়ে আছেন ওনাদেরকে জাগাতে হবে আমাদের বন্ধু আমরা এখানে বারো জন দেখলাম গুগল মিটিং এ গুগল না এই যে জুম মিটিং এ অসংখ্য অনেক হওয়া যায় আপনি স্ট্যাটাস দিয়েছিলেন আপনার জানি আপনার অনেক ফ্যান আছে আপনার এখানে তো অনেক হতে পারতেন মানে এই যে জুম মিটিং এ আমরা যে দশ বারো জন আছি অনেক খোয়া যেত আনলিমিটেড হওয়া যেত কিন্তু কই এই যে সঙ্গী বন্ধুদের আমাদেরকে ঘুম থেকে তুলতে হবে খুল পুঁথিয়ে দিতে হবে আমাদের সংগ্রাম আরো জোরদার করতে হবে আমি এইটুকু চাই আমাদের এই যে পারস্পরিক আমি কিন্তু গারো ভাষা জানি না আপনি হয়তো সাকমা ভাষা জানেন না আমাদের এই যে যোগসূত্রতা করার জন্য আমাদের মধ্যসত্ত্ব আমি কিন্তু বাংলা এত দক্ষ নই ইংরেজিতে তো আমি তো ইংরেজি পারি না আর বাংলাও দক্ষ নই আমি বাংলা যা পারি তাও লিখি না আমি চাকমা সাহেব প্রয়োগ করি যেহেতু আমার ভাষা তা ইয়ে হোক চর্চা হোক কিন্তু ওই ভাষাটা আমার ভাষাটা আপনার কাছে প্রচারের জন্য এই যে মধ্য একটা শ্রেণী দরকার অনুবাদক দরকার ওই অনুবাদক আমাদেরকে টেনে আনতে হবে উৎসাহ দিতে হবে আমাদের মত কথা নিজের খেয়ে পরেন না করলে আমাদের সংস্কৃতি থাকে ভাষা থাকে এগিয়ে নেওয়া সম্ভব না আমি লাভের আশায় একটা কিছু হওয়ার আশায় যদি এই সমস্ত কাজ করি আমার দ্বারা কিছু হবে না এই জন্য আমি বলবো এখানে যারা আসেন দশ বারো সন থাকি আর যদি কাউকে যদি এক করি এক করতে পারি আমরা নিজের কে কি করব জাতির সংস্কৃতির ভাষার সেবা না করলে আমাদের ভাষা টিকবে না পৃথিবীর অনেক ভাষা হারিয়ে গেছে আমাদের ভাষাগুলো হারিয়ে যাওয়ার পথে আমরা এখন শতকরা পঞ্চাশ পার্সেন্ট বাংলা ইংরেজি না মিশেলে আমাদের ভাষাগুলো হয় না প্রকাশ করতে হয় না নিজেদের হলো আমাদের সৌন্দর্য আমরা নিজে তাই নিজেরাই আমাদের শুনতে একটু খারাপ লাগে আমরা যদি ওই ভাষাগুলো প্রয়োগ না করি এর অর্থ কী আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের আরো এগিয়ে আসতে হবে আমি এইটুকুই বুঝি আমি আপনাদের এখানে থাকতে পেরে খুব ভালো লাগলো আশা করি আপনাদের পাশে থাকব আর যদি এই ভোলার মধ্যে আমার ভাষাগত উচ্চারণগত কিছু ত্রুটি থাকে থাকে এত কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ বেশি বলবো না দাদা নমস্কার না অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আসলে আমি বলতে আসেনি শুনতে এসেছিলাম একটু বলি আমি আয়োজক এবং আলোচকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি অনেক কিছু এখানে জানতে পেরেছি এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের অনুষ্ঠান শোনার জন্য যে আগ্রহ প্রয়োজন আছে সেজন্য যারা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যেটা বিষয় যেটা বাংলাদেশের বিভিন্ন ভাষা ও জাতিগত সংখ্যালঘু সাহিত্য সাহিত্য চর্চার সমস্যা এবং সম্ভাবনা বিষয়টি যে গুরুত্বপূর্ণ আমি ছোট্ট একটা কাজ করছি ছোট্ট একটা অনুসন্ধান সেটা করতে গিয়ে আমি মর্মে মর্মে বুঝেছি যে কি 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 অনেক ধরনের সমস্যা রয়েছে এবং এর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এই বিষয়টাকে আজকে আলোচনা থামিয়ে দিয়ে আমাদের এগিয়ে না যাওয়া উচিত এবং অনেক গভীর পরিসরে ব্যাপক পরিসরে হওয়া উচিত গবেষণা করা উচিত বলে আমি মনে করি কারণ তা না হলে যে অনেকেই এটা গুরুত্বের কথা খুব সুন্দর করে বলেছেন তাই আমি আর আহ ইকোনা করছি আমার আরেকটা জিনিস মনে হয়েছে আহ এককিশ রাম মহোদয়ীর কথাটা অধিদপ্তরের কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে যে আসলে এইভাবে চিন্তা করিনি একটা অধিদপ্তর হওয়া উচিত যদি আমরা বিভিন্ন সংগ্রামের মাধ্যমে পার্বত্য চর্চার মন্ত্রণালয় পেতে পারি ভাষা এবং সাহিত্য নিয়ে অধিদপ্তর নয় কেন এটা আমার খুব ভালো লেগেছে তাছাড়া আহ একটু মানে সাহিত্য চর্চার কথা আসলে ভাষার কথা আসলে মানবাধিকার কথাটা আসি আসবে এটা এটাকে বাদ দিয়ে এটা হয় না বাদন আরেং তারপরে আপনার আহ ইয়ে বললেন সনাতনবাবু বললেন এবং আনন্দ চাকমা বললেন প্রত্যেকটা কথাই কিন্তু মানবাধিকার প্রেক্ষাপট থেকে বলেছেন তো সেই সেই প্রেক্ষিতে আমাদের দেশের রাষ্ট্রভাষা আহ বাংলা রাষ্ট্রধর্ম ইসলাম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম এমনিকে সংবিধানে একটা লাইন আছে যে অন্যান্যরা তাদের ধর্মচর্চা করতে পারবে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা এরপরে কিন্তু কোনো সাপোর্টি কিন্তু কোনো বাক্যটা নেই এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত আদিবাসী শব্দটা নিয়ে যেমন সমস্যা ভাষা নিয়ে কিন্তু সংবিধানে অন্য ধর্মের স্বীকৃতি থাকলেও ভাষা স্বীকৃতি নাই তো এইগুলি করতে গেলে অনেক বেশি কাজ করতে হবে মানে অনেক ডেডিকেশন লাগবে একনিষ্ঠতা লাগবে তো আশা করছি আপনাদের কথা শুনে আছে এবং এগুলি শুরু করতে হবে শুরু করলেই আসবে আর আমি ছোট্ট একটা কাজ করতে গিয়ে আমি ডিটেলস বললাম না আমি কারণ আমার ডিটেলস কথা বলার জন্য আমি আসিনি প্রত্যেকটা ভাষারই সাহিত্যের একটা ইতিহাস লিপিবদ্ধ করা প্রয়োজন বলে মনে করছি যেটা আসলে অভাব রয়েছে একটা বই খুঁজতে গেলে বইয়ের নামই পাওয়া যায় না নাম সাহিত্যিকের নাম পাওয়া যায় না ছয় মাস খুঁজার পরে একজন সাহিত্যিকের নাম পাওয়া যায় বই হারিয়ে যাচ্ছে তো এগুলো নিয়ে যেন কাজ করা হয় আমি সংক্ষেপে বললাম কারণ আজকে আমার বলার কথা না তারপর আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম চলতে থাকুক সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি গীতাদির বক্তব্যের সমর্থনে হ্যাঁ সেটা হচ্ছে আমরা আমরা তো জানি যে ভারতবর্ষের ইতিহাস তো আমাদের জানা খুব বেশি আমরা জানি যে উনিশশো পঞ্চাশ সালে যে আহ ভারতের যে সংবিধান প্রণয়ন করা হলো সেখানে আমরা দেখি দেখি যে উনিশশো সালে আহ হিন্দিকে আহ ভাষা হিসেবে ঘোষণা করা হচ্ছে বা লেখা হলো আর কি কিন্তু সেখানে প্রশ্নটা দেখা দিচ্ছে যে উনিশশো পঞ্চাশ সালের পরবর্তী উনিশশো পঁয়ষট্টি সালে যখন হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হলো তখন ভারতবর্ষের যে বিপুল সংখ্যক ভাষাগত সংখ্যাগত জাতিগোষ্ঠী অন্যান্য ভাষাভাষী জনসংখ্যা ছিল জনগণ ছিল তাদের পক্ষ থেকে কিন্তু বড় ধরনের একটা প্রতিবাদ এসেছে এবং সেই কারণে দেখা যাচ্ছে যে ভাষাকে মাধ্যম হিসেবে ভাষা হিসেবে ঘোষণা করা হচ্ছে ঘোষণা করার মধ্য দিয়ে কিন্তু ওই যে আহ ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু জাতি আহ ভাষাভাষী জনসংখ্যা যারা যারা ছিল জাতিগোষ্ঠী যারা তারা তাদের ভাষাগুলো বা প্রকাশের একটা সুযোগ তারা লাভ করলো আর কি কিন্তু আমাদের বাংলাদেশের যে সংবিধান সংবিধানে তো একেবারে স্পষ্ট করে বলা আছে যে বাংলা দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে ঘোষণা করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় আপনি যদি দেখেন সেখানে আহ একটা ইয়েতে দেখলাম আমি বাংলা ভাষা স্যার আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে বাংলা ভাষা অফিসিয়ালি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে না এ ধরনের একটা তথ্য আমার কাছে আছে তো এই হচ্ছে আমাদের সংকার জায়গাটাই এখানে তো আমাদের ওই যে সাহেব যেটা বলছিলাম ঠিক আছে যে এখানে আমরা আমাদের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে অনেক বন্ধু আছে আছেন কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয় রাষ্ট্র যদি রাষ্ট্রের চরিত্রের মধ্যে যদি ন্যূনতম সেকুলারিজম জিনিসটা যদি না থাকে চর্চা যদি না থাকে তাহলে আমাদের মতো ক্ষুদ্র জাতি সত্তাগুলোর ভাষা সাহিত্য সংস্কৃতি বিকশিত হওয়ার রাস্তাটা সংকুচিত হয়ে যায় আমি সেটি সবচেয়ে বেশি জোর দেওয়ার চেষ্টা করি আহ আমি বলি কথা আমি মনে হয় প্রথম দিকে বারবারই বলার চেষ্টা করছি আমরা যে সংকট মধ্যে আছে ভাষা এবং অন্যান্য অধিকারের দিক থেকে যেমন ভূমি এবং মানবাধিকারের কথা আমি বলছিলাম আমার বিষয়টা ছিল এইগুলোকেই আমরা সাহিত্যের উপাদান হিসাবে ব্যবহার করতে করবো না কেন এটা আমার বিষয় এইগুলোকে কিভাবে আমরা সাহিত্য আনব এই জন্যে আমরা চাচ্ছি তরুণদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা কারণ এখন আমাদের তরুণরা কি বুঝে আমরা আমরা তরুণ ওদেরকে শুধু বলবো না আমরা আদিবাসীরা বাংলাদেশের এই রাজপথে নামা মিছিল আর এই সেই কিছু কিছু ওই যে রাস্তায় মাইক নিয়ে চিৎকার করে কথা বলা বুঝি কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি একই বিষয়গুলোই হয়তো আমরা বলবো সাহিত্যের ভাষায় সাহিত্যের নানান রূপে আমরা প্রকাশ করব। এটাকেই আমরা সাহিত্যে মানে আমাদের অধিকার আদায়ের আহ শক্তিশালী উইপন বলি বা এক একটা যন্ত্র বলি আমরা ব্যবহার করতে পারি কিনা না এবং এই জন্যে আমরা আমরা সহ আমাদের তরুণ প্রজন্মকেও সংশ্লিষ্ট করতে চাই এই জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা বিষয় যে ডক্টর মনিরুজ্জামান যেটা বলছিলেন কুমিল্লা ইউনিভার্সিটিতে আমরা এইগুলো নিয়ে অনেক আগে থেকেই চিন্তা করছিলাম আমরা ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকজনের সাথে এগুলা কথাও হচ্ছিল এবং এইগুলা যে কথা যে হচ্ছে না এমনটা না হচ্ছে কিন্তু সমস্যাটা কোথায় কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে এটা আমাদের আনন্দবাবু খুব সুন্দর করে বলার চেষ্টা করছেন তো এখানে আমরা আন্দোলন সংগ্রাম বলতে আমরা এখন যেটা বুঝছি এখন মেধা মনন তো এটাকে অবশ্যই আন্দোলনের একটা অংশ হিসাবে ভাবতে হবে নতুন একটা উপাদান করে হলেও হবে আমরা হলে ওই রাজপথে বা অন্য আন্দোলন সংগ্রামটাকে এখন আমাদের মেধা সাহিত্য চর্চা নাটক কবিতা ছড়া গল্প সবগুলোতেই এইগুলো বিষয় এই বিষয়গুলো আহ চর্চা করতে হবে আনতে হবে এ বিষয়গুলো এই জন্যে আমরা প্রফেসর মনিরুজ্জামানের কথাগুলো স্বাগত জানাই অত্যন্ত ভালো বিষয় উনি অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলছেন এবং আমি আরেকটা কথা বলি যে আগেও আহ ভাষার নিজস্ব ইতিহাস ঐতিহ্য আছে এবং আমি আরেকটা কথা বলছিলাম রূপকথা বা কিংবদন্তি এই কথা আমি বলছিলাম দারদের ক্ষেত্রে এবং এটা প্রত্যেকটা ভাষা সাহিত্যের বেলায় আছে এবং এইগুলো হইল ভাষা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান এগুলো আমরা খুঁজছি জীবন্ত করে তোলার চেষ্টা করছে আমি আরেকটা ওই কারকাজানে কথা শুনলাম মুনি কি বলে ওই ত্রিপুরা ভাষার অনেক তথ্য পাওয়া যাচ্ছে না এটা একটা আমার কাছে খুব দুর্বুদ্ধ এবং কঠিন মনে হচ্ছে ত্রিপুরা এমন একটা জাতি গোষ্ঠী তাদের কিংবদন্তি হবে না তাদের সাহিত্য হবে না তাদের লেখালেখি হবে না এটা না আছে আমি কোল ইয়াতে শিলং গিয়ে ওই ত্রিপুরা রাজের রাজপ্রাসাদে গেলাম ওইটা এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে আছে কিন্তু খুব চমৎকার ওখানে আছে তাদের ইতিহাস ঐতিহ্য কিভাবে ত্রিপুরা রাজ্য বর্তমান পর্যায়ে আসছে এবং মূল জনগণ মূল জন জন সমাজ ত্রিপুরা তারা কিভাবে রাজ্য ক্ষমতা থেকে বঞ্চিত হলো সেই ইতিহাস গুলো আছে সেইগুলো আমাদের সাহিত্যের জীবন্ত কিংবদন্তি শ্রোতমান বহমান এক একটা উপাদান উপকরণ হতে পারে যেমন আছে ত্রিপুরা চাকমা কারদের আছে মণিপুর মণিপুরীদের তো আছেই আমি তো বললাম আহ বিশ্বভারতীতে মণিপুরী সাহিত্য মণিপুরী নৃত্য মণিপুরী সাহিত্য আহ সংস্কৃতি সম্পর্কে পড়ানো হয় তো এই যে এই বিষয়গুলো কোথায় কোথায় যেন একটু মৃয়মান অবস্থায় আছে সেইগুলোকে জীবন্ত করে তোলার জন্য এই যে আজকের এই অনুষ্ঠানের মূল্য আছে আর আমি মনে করি আমরা যদি এখন বলি আমরা নতুন করে আমি এটা বিশ্বাস করি না আমাদের আছে সেইগুলোকে একটু সক্রিয় করে তোলা সেইগুলোকে একটু আহ নতুনত্ব নতুন চেতনায় আবার জাগরিত করা এই বিষয়গুলোই আমরা ভাবছি এই জন্যেই আমি আবারও বলছি আজকের এই অনুষ্ঠানের প্রথম যিনি উদ্যোক্তা আমাদের প্রিয় প্রমোদ তাকে আমি ধন্যবাদ জানাই কারণ এই যে আমাদের এবং বা ভুলে ভুলে যাওয়া যেতে বসা এই অবস্থাগুলোকে প্রায় জাগিয়ে তোলার জন্য আমি বা প্রমোদ আমরা কেউই নতুন কিছু করছি না এবং এটা কিন্তু কেউ দাবি করে সেটা হবে একটা আমাদের প্রাচীন মানুষদের একটা অপমান করা কারণ আমাদের প্রাচীনরা এত 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 ইয়া না ফেলনা না তারা কিছু একটা করে গেছেন এই যে তারা যদি না থাকতো আমাদের কিংবদন্তির সৃষ্টি হতো না তারা যদি না থাকতো আমাদের ভাষা এখনো কোনো টিকে থাকতো না তারা যদি না থাকতো আমাদের মণিপুরি ভাষা সাহিত্য সংস্কৃতি বিশ্বভারতীতে পড়ানো হতো না তারা যদি না থাকতো নেহুতে এতগুলো গারোপন্দির সৃষ্টি হতো না এবং এখন পিএইচডি ডক্টরেট বা এই যে রাষ্ট্রভাষা পরিচয় রাষ্ট্রভাষা মানে রাজ্য ভাষা গারো মানে গারো রাজ্য ভাষা দ্বিতীয় রাজ্য ভাষা হাসি এবং গাঢ় ইংলিশের পরে তো এখন এইগুলো হতো না এইগুলো নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের অবদান আমরা তাদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখেই আমি ব্যক্তিগতভাবে আজকের এই অনুষ্ঠানকে আমার জন্য খুবই সম্মানের এবং খুবই মর্যাদার মনে করছে এবং আমি মনে করি আনন্দ সহ আনন্দবাবু সহ যারা এখানে বুদ্ধিজীবী আছেন তারা এই কথা কেউ অস্বীকার করবেন না আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষদের এবং এখন আমাদের সাথে বলবো আমাদের পরম শ্রদ্ধা একে দা আছেন উনিও আমাদের মধ্যে একজন জীবন্ত সম্মানিত মানুষদের অন্যতম একজন সবাইকে তো আমি আসলে তরুণ প্রজন্মের তো আপনাদের মধ্যে আসলে কিছু বলাটা আ শোনা আচ্ছা সবাইকে নমস্কার এবং প্রমো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য তো এই আয়োজনের মাধ্যমে যারা আলোচকবৃন্দ ছিলেন বিটকদ আলোচকবৃন্দ তাদের মধ্যে অনেক কিছু জানতে পারলাম মানে একটা বড় পাওয়া তো এত গুনি জনের আসলে কিছু বলাটা আমার জন্য একটা দুঃসাহস বটে হয়তোবা এটা অনুচিত হবে কিছু বলা এবং সেই সামর্থ্য আমার নেই তো যাই আমি আপনাদের মধ্যে তো কিছু প্রশ্ন আছে আর কি আমার সেটা আমি জানতে চাইবো এখন এখানে যারা আছেন অনেকেই ভাষা নিয়ে সাহিত্য নিয়ে গবেষণা করেন এবং আপনারা অনেক কিছু জানেন এবং আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি বাধা নারায়ণ দাদা আছেন ইনি ইনি আমাদের ময়মনসিংহ অঞ্চলের আমাদের আদিবাসীদের বিশেষ করে কারো কোচ হাজং এদের তিনি গবেষণা করেন তো আমার একটা জানার ছিল সেটা হচ্ছে আমাদের কোচদের যেটা ভাষাগুলি আছে আর কি সংস্কৃতি বিলুপ্তির পথে এবং গাজীপুর মধুপুর অঞ্চলে যারা কোচ আছে আর কি তারা এখন আর কোচ ভাষায় কথা বলে না তো আমরা যদি আমাদের কোচ ভাষাটাকে আবার পুনর্জীবিত করতে চাই ওইসব অঞ্চলে যদি এটা প্রচলন করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় হবে আর কি আমরা কিভাবে ওইসব অঞ্চলে কোচ ভাষাটার প্রচলন করতে পারি এটার ব্যবহার শুরু করতে পারি এবং এই বাসাটাকে রক্ষার জন্য আমরা কি কি করতে পারি আমরা যারা তরুণ প্রজন্ম আছি এবং আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা কি করতে পারেন এবং আমাদের ঐতিহাসিক ভাবে সাহিত্য আসলে আছে কিনা আমি ঠিক না তো বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ভাবে ঐতিহাসিক দিক থেকে তেমন সাহিত্যের সন্ধান পাই আর কি তো আপনাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন তো যদি জানান না আর কি খুবই কৃতজ্ঞবোধ করবো ধন্যবাদ সবাইকে সে তো আমার এলাকার ছেলে বলি যে কত সালে জানে দু হাজার দশ এগারো সাল হবে হয়তো এসায়েল আপনি বললেন এসায়েল এর কথা এই এসায়েল আমাকে ধরেই আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় কোচ ভাষা নিয়ে কাজ করছিল এবং আমি ওদেরকে নিয়ে গেছিলাম এবং কোচ ভাষা এবং সংস্কৃতি নিয়ে তো আমি কাজ করছিলাম এবং মিছুনের মনে থাকার কথা দু হাজার ছয় সাত বা চার দিকে আমরা একটা প্রোগ্রাম করছিলাম আলোকিত জীবনের জন্য সুশিক্ষা চাই এবং শেখরের সন্ধানে শিক্ষা সফল এর মধ্য দিয়ে আমরা ওই এলাকার কোচ ছেলে মেয়েদের নিজ নিজ ভাষা সংস্কৃতির শেখরের গভীর এনে যাওয়ার চেষ্টা করছিলাম এটা একটা উদ্যোগ এটা প্রথম প্রাথমিক পদক্ষেপ শুধুমাত্র তো এই ইঙ্গিতগুলো আমি দিলাম তো আমরা এই কাজটা এখনো থেমে যায়নি নানান সংকটের কারণে আপাতত স্থগিত আছে আমরা অবশ্যই করব তবে আমি জানি না এসআইল ওখানে এখন অব্যাহত আছে কিনা তবে আমি হয়তো কয়েকজন আমার পরিচিত এসআইলের লোকজন আছে তাদের সাথে কথা বলে আমি হয়তো জানাতে পারব মিটুকে এইটুকুই বলতে পারি থ্যাংক ইউ আচ্ছা অসংখ্য অনেক ধন্যবাদ বাদন্দা তো আলোচনা করলাম এবং আমাদের শ্রদ্ধেয় একশেম স্যারও প্রথম থেকে বলতে পারি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের ডক্টর মনিরুজ্জামান স্যার উনিও কয়েকটা একদম ধাপে ধাপে এবং দুটো পয়েন্ট কিছু প্রস্তাব রেখেছেন আশা করি এসব বিষয়ে তারপরে আমাদের আনন্দদা তারপরে বাঁধন দার কথাগুলা সবকিছু মিলে আমরা কি করতে পারি আমরা কি হয়ে আগাবো বা কোথায় আমাদের সমস্যা ওগুলা নিয়ে একটু সংক্ষিপ্ত ভাবে আমরা আলোচনা করি আর একটু জানিয়ে রাখি আমরা এই জিনিসগুলো আমরা ডকুমেন্টেশন রাখতেছি আপাতত রেকর্ডিং আকারে পরবর্তীতে আমরা আপলোড করব এবং পর্বটি আমাদের প্রিন্টেড হিসাবে আমাদের লিটল ম্যাক হিসাবে হোক বা জার্নাল হিসাবে হোক আমরা কি করবো প্রিন্ট করব প্রকাশ করার চিন্তা আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে সময় অনেক গড়িয়ে গেছে আমি কথা আর বাড়াতে চাই না খুব সংক্ষেপে দু একটি কথা বলে আমি শেষ করব কারণ অনেকে আমি জানি যে ধৈর্য হারিয়ে ফেলবেন না হলে তো আমি আজকে যে আলোচনাগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকে যারা আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং যে বিষয়গুলো উঠে এসেছে আমার মনে হয় এটা আমাদের আগামীর পথ চলায় একটা আহ হবে বা আমাদের দৃষ্টি মানে দিক নির্দেশক একটা ভূমিকা পালন করবে এটা আমি বিশ্বাস করি তো আমি এর জন্য ধন্যবাদ জানাতে চাই হামম প্রমুদকে হামম প্রমুদের আয়োজনের জন্যেই এই কথাগুলো আমরা শুনলাম জানলাম আগামীতেও উদ্যোগ অব্যাহত থাকবে এটি আমাদের প্রত্যাশা আমি বাঁধ আরেন এবং আনন্দ চাকমা তাদের দুজনেরই একটি কথা এই প্রসঙ্গে একটু বলে আমি শেষ করব। ওনারা দুজনই বলেছেন যে আমাদের অস্তিত্বের সংকট আহ অস্তিত্বের সংকট এখন সামলাবো নাকি আমরা সাহিত্য রচনা করব এটা একটা প্রশ্ন আমাদের এটা সকলের মনে এই প্রশ্নটা আছে আমাদের অস্তিত্ব সংজনের জন্যেই এই কথাগুলো আমরা শুনলাম জানলাম আগামীতে দুঃখ অব্যাহত থাকবে এটি আমাদের প্রত্যাশা আমি বাধন নারেন এবং আনন্দ চাকমা তাদের দুজনেরই একটি কথা এই প্রসঙ্গে একটু বলে আমি শেষ করব ওনারা দুজনই বলেছেন যে আমাদের অস্তিত্বের সংকট আহ অস্তিত্বের সংকট এখন সামলাবো নাকি আমরা সাহিত্য রচনা করব এটা একটা প্রশ্ন আমাদের এটা সকলের মনে এই প্রশ্নটা আছে আমাদের অস্তিত্ব সংকট ধরনের আমাদের জীবনের অস্তিত্ব নিয়েও যেমন আছে আমাদের ভাষার অস্তিত্ব সংকটে আমরা জানি আমরা যারা আদিবাসী হিসেবে আহ বৃহত্তর ভাষার চাপে পড়ে এখন প্রায় বিলুপ্তির পথেও না হলে অন্তত আশঙ্কার মুখে আছে আহ আনন্দ চাকমা যথার্থেই বলেছেন যে আমাদের বাংলা এবং ইংরেজি ব্যবহার না করলে আমরা আমাদের নিজেদের ভাষায় ঠিক মতো প্রকাশও করতে পারি না এরকম একটা অবস্থার মধ্যে আছি কিন্তু এর জন্যে এই যে ভাষার সংখ্যা বিলুপ্তির সংখ্যা এই ভাষা বিলুপ্তির সংখ্যা আমাদের কাটিয়ে উঠতে হবে ভাষা বাঁচাতে না পারলে আবার জাতীয় বাঁচবে না সুতরাং এই অস্তিত্বের সংকটের জন্য আমাদের যে কাজটা করতে হবে এটাও ভাষাকে ভালোবাসা এবং সাহিত্য রচনা করা কারণ ভাষায় বেঁচে থাকে কিন্তু মুখের ভাষায় না ভাষা বেঁচে থাকে লিখিত সাহিত্যের মাধ্যমে সুতরাং আমরা যদি সাহিত্য চর্চা না করি আমাদের ভাষা বাঁচবে না আমাদের ভাষা বিলুপ্ত হয়ে যাবে আর ভাষা বিলুপ্ত হওয়া মানে সে কারণেই সেই উদ্দেশ্যে অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যেই আমরা সাহিত্য রচনা করব এর সমাধান বাধন আরেন সুন্দরভাবে বলেছেন এই যে সংকটের প্রসঙ্গগুলো আমরা সাহিত্যে নিয়ে আসব। এটি হলো সত্যিকারের কথা আমাদের সংকটের প্রসঙ্গগুলো আমরা সাহিত্যে নিয়ে আসবো এর মাধ্যমে আমরা আমাদের জাতিসত্তার লোকদেরকে যেমন জাগ্রত করব অন্যদিকে আমরা আমাদের সরকার যারা আছে বা বৃহত্তর জনগোষ্ঠী আছে তাদের সামনে আমাদের নিজেদের উন্মোচিত করব আমাদের সমস্যার কথা বলব সমাধানের পথ আমরা যারা সাহিত্য কর্মী আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই সাহিত্যকর্মী আমাদের সাহিত্য সাহিত্যকর্মীদের জন্য রাস্তার আন্দোলন পথের আন্দোলন আমাদের জন্য নয় আমাদের আন্দোলন হবে সাহিত্যের মাধ্যমে ভাষার মাধ্যমে লিখিত প্রকাশের মাধ্যমে সুতরাং আসুন আমরা ওইভাবে আমাদের সাহিত্যের আন্দোলন করি আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই ডক্টর ইবতেখার মনিরুজ্জামান কাজল স্যার উনি অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন থট কিং আমি মনে করি উনি আমার ভাবনার সমুদ্রে অনেক মাস্তুল জাগিয়ে দিয়েছেন আমি এগুলো নিয়ে ভাবব এবং আমার কাজেও অনেকগুলো রূপান্তরের চেষ্টা করব আমি ধন্যবাদ জানাতে চাই আহ মনিরুজ্জামান কাজল স্যারকে এবং আমি প্রমোদের মাধ্যমে ডক্টর মনিজর কাজলের যোগাযোগের একটি আহ ঠিকানা আমি চাই আমি সারের সাথে যোগাযোগ করব ভবিষ্যতে আরো অনেক প্রসঙ্গ নিয়ে আমাদের কথা বলতে হবে আমি মনে করি এটা খুবই প্রয়োজন তো আমি আর কথা বাড়াবো না আমাদের মুখ্য উদ্দেশ্য হলো যে যোগাযোগটা আস্তে স্থাপিত হলো আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেরাই কিন্তু অপরিচিত প্রতিবেশীর মতো আমরা একে অপরের থেকে দূরে দূরে আছি আজকে প্রমোদের মাধ্যমে কিছুটা যোগাযোগ স্থাপিত হলো কিন্তু এটা এটা শেষ নয় সূচনা এবং এরকম সূচনা এরকম কাজ আরো ঘন ঘন করতে পারি এবং এরপরে যদি পরবর্তীতে যদি আহ এই করোনা কাল উঠে যায় পরবর্তীতে যদি এই করোনার অবস্থা যদি উন্নতি ঘটে আমরা সরাসরি আহ যোগাযোগের মাধ্যমে আমরা মিটিং করব অনুষ্ঠান করব এবং আমরা সম্মিলিত হব এভাবেই আমরা এটা সম্মিলিত প্ল্যাটফর্ম সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আমাদের যে প্রান্তিক ভাষা আমাদের ভাষা এবং সাহিত্য এগুলোকে আমরা জাতীয় পর্যায়ে উপস্থাপনের চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমরা সফল হব কারণ আমাদের সম্মিলিত চেষ্টা কোনো সময়ই কোন সময়ই ব্যর্থ হয়নি এটা আমাদের অতীত ইতিহাস বলে আমি শুধু এটুকু বলে শেষ করতে চাই আহ হাম প্রমুদকে আবারও ধন্যবাদ এবং আমি প্রত্যাশা আগামীতে এ ধরনের আয়োজন আরো ঘন ঘন করবেন আরো বেশি লোককে সম্পৃক্ত করবেন আরো বেশি বেশি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সমৃদ্ধ হব ধন্যবাদ সকলকে সবার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার